হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো তোমরা হচ্ছে ফাঁকা জায়গায় এই বাইক নিয়ে কি করব, তো আজকের এক্সপেরিমেন্ট এই ট্যাঙ্কিতে পেট্রোল না ঢেলে এই ট্যাঙ্কিতে জল ঢালবো, জল ফুল করে তারপরে তোমার সোডিয়াম মেটেল, এই সোডিয়াম মেটেল এই তেলের ট্যাঙ্কিতে দেবো, ঠিক আছে। জানো এই সোডিয়াম মেটেল মানে সোডিয়াম মেটেল জলের সাথে মিশলে পরে কি বিস্ফোরণ হয়, তো এটাই এই ট্যাঙ্কিতে দেখবো, ঠিক আছে। পুরো ফুল করে জল ভরে দেখবো, তারপর গাড়ির কী হাল হয় এটাই দেখবো। তো চলো জলটা ভরে নেই। তো তার আগে বলে দিচ্ছি, এগুলা তোমরা কেউ বাড়িতে ট্রাই করবে না, এগুলা একটু রিস্ক হতে পারে। তো চলো ভিডিও শুরু করি। দেখে নাও ট্যাঙ্কি ফাঁকাই আছে, এটার মধ্যে এখন জল ঢালবো। তো বন্ধুরা, ফুল ট্যাঙ্কি ভরে দিয়েছি, 20 লিটার ড্রামে এতটুকু জল বেঁচে আসছে, দেখতে পাচ্ছ। তো চলো, সোডিয়াম মেটাল কেমিক্যাল জিনিস, তো লাভ করে নেই সোডিয়াম মেটাল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এটা হলো প্যারাফিন, তো এটা হলো একমাত্র ধাতু যেটা 15-এর মতো কাটা যায়, ঠিক আছে। চলো 3, 2, 1 গো। তো গাইস, ঘুমা এখনো উঠছে, বাট কি হবে সেটা আমরা জানি না। তো এটা ঢাকনাটা কোথায় গেল ট্যাঙ্কির? তো এখনো ভেতরে থাকতে পারে, যদিও থাকবে না। তো গাইস দেখতে পাচ্ছ যে এটা ভেঙে গেছে এদিকে, তো দেখছো এত পাওয়ার পাবেটা এখানে কি অবস্থা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ট্যাঙ্কি পুরো নড়ছে এখন, এটা ভেঙে গেছে এই পাশে। ও গাই, ও মাই গড, এই পাশে এটা ভেঙে গেছে, ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ পুরো নড়ে গেছে, এটা ঘুরে গেছে, এটা ট্যাঙ্কির ঢাকনাটা পাচ্ছি না, তো হারিয়ে গেছে। তো চলো, তো গাই বৃষ্টি আসবে, পুরো চারপাশে মেঘ দেখতে পাচ্ছ তোমরা, তো এগুলা ভেঙে গেছে। তো এরকম করে আমাদের এখন বাড়িতে যেতে হবে, অনেক দূরে বাড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ছোট ভাইয়ের তো চ্যানেল না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।